রাশিয়া ইউক্রেন ইসরায়েল ইরান প্যালেস্টাইনে চলমান যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক কমিশন ইউএনএস কাপ সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিনের শুরুতেই ইউএনএস কাপ সম্মেলনে যোগদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেইশ মিনিট সাত সেকেন্ড বক্তব্যের প্রায় পুরোটা জুড়েই ছিল যুদ্ধবন্ধ মানবাধিকার প্রতিষ্ঠা এবং বিশ্বব্যাপী টেকসই উন্নয়ন স্থিতিশীল করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের করা যুগান্তকারী উন্নয়ন কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন এই মুহূর্তে দারিদ্র্য বিমোচন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু The Asia Pacific region must put up a united front in tackling the climate crisis, biodiversity loss, and transboundary pollution. We need to push for ambitious climate financing goals beyond 2025 at COP29. ব্যবসা বাণিজ্য সংযোগ বিনিয়োগ সহ বিভিন্ন খাতে বাংলাদেশ এখন একটি অপার সম্ভাবনার জায়গা উল্লেখ করে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান তিনি যে কোনো সম্ভাবনা ও অগ্রগতিকে কাজে লাগানোর প্রধান প্রতিবন্ধকতা বিশ্বব্যাপী যুদ্ধকে না বলার পাশাপাশি নতুন এজেন্ডায় মনোযোগী হওয়ারও আহ্বান জানান We must speak out against all forms of aggression and atrocities and say no to war. বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার পেছনে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধকালীন গণহত্যা এবং ব্যক্তিগত ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা দ্য রোহিঙ্গা রিপেট্রিয়েশন প্রসেস ইজ অলসো Getting delayed. This is creating serious security risks within and beyond our territories. I take this opportunity to call upon the Asia Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar.

অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এসকেপের নির্বাহী সেক্রেটারি আরমিডা আলিস জাহাবানার সাথে সৌজন্য সাক্ষাৎ হয় আজ সারাদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতিশাম নাসিম মৌ মাছরাঙা সংবাদ ঢাকা